কালকে রাত থেকে যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে এখনো চলছে, এখন একটুখানি কম, আর তার মধ্যেই আমি সাত সকালে চলে এসেছি ছাদে। কেন বলো তো? কারণ এত দিন পরে দেখো আমার জবা গাছটাতে ফুল ফুটেছে প্রথম। তো তোমাদেরকে সেই অনেক দিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার জবা গাছে মিলিবাগ অ্যাটাক করেছিল, তারপর থেকে এত দিন হয়ে গেছে একটা কুড়ি পর্যন্ত আসেনি। তো এই কুড়িটাও এসেছিল অনেক দিন আগে, আমি ভাবছিলাম ঝরে না যায়, বাট ফাইনালি দেখো খুব সুন্দর দেখো ফুলটা ফুটেছে আর আমার এত ভালো লাগছে। আর দেখো আমি হাত দিচ্ছি না, এই সাইডেও দেখো দুটো কুড়ি এসেছে। তো আমি ওই যে রাসায়নিক সার ইউজ করেছিলাম মনে হয় তার জন্যই হয়েছে। আর জেনারেলি এই গাছটা আমি মেনলি কিনেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, যেহেতু ফুলগুলো ছোট্ট ছোট্ট আর আমার ঠাকুর ছোট ছোট সব। বাট এই ফুলটা আমি তুলবো না, এতদিন পরে হয়েছে, এই ফুলটা আমি ছিঁড়বো না, এই ফুলটা গাছেই থাকবে। কি সুন্দর লাগছে! হ্যালো সবাইকে, আমি আত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো পুজো তো মিটে গেল, আর দেখো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের দ্বীপের মাঠের প্যান্ডেল। তো প্যান্ডেল কিন্তু এখনও খোলেনি, ঠাকুর ভাসান হয়ে গেছে, বাট এই প্যান্ডেলে লক্ষ্মী পুজো হবে। তো তার জন্য দেখো প্যান্ডেলটা এখনও রেখে দিয়েছে। আমার না ফাঁকা প্যান্ডেল দেখতে কি খারাপ লাগে যাই না, মানে তোমাদেরও হয়তো খারাপ লাগে, খুব বাজে লাগে ফাঁকা প্যান্ডেল দেখতে। তো লক্ষ্মী পুজো কিন্তু আমাদের বাড়িতেও হবে, আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে সুন্দর সুন্দর বেশ হাওয়া দিচ্ছে, তবে সারা দিন বৃষ্টি হয়েছে। তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতেও হবে, আর আমাদের বাড়িতে জানো তো লক্ষ্মী পুজোটা মানে প্রচণ্ড ঘরোয়া করে হয়, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। লক্ষ্মী পুজোটা বম্মাদের ঘরে হয়, আর মানে একদম ছিমছাম, মানে শেয়ার করলে বুঝতে পারবে লক্ষ্মী ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা বাবা আর কৌস্তব মিলে সাজায়, মানে নতুন কোনো একটা বিছানার চাদর দিয়ে যেটা ইউজড নয়, তো মানে একদম ঘরোয়া করে হয়। তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো যাই হোক, আজকে সোমবার, কিন্তু যেহেতু কৌস্তবদের একটা লং ছুটি রয়েছে তার জন্য ব্যাপারটা এখন অতটা হেক্টিক হয়ে যায়নি, বাট কালকে মঙ্গলবারে কৌস্তবদের এমার্জেন্সি ডিউটি রয়েছে। তো যাই হোক, ব্যাক টু নর্মাল লাইফ, মানে ফিরতে হবে, মানে একটা ফেস্টিভ মুডে ছিলাম আর কি। রোজ সকালে ঘুম থেকে উঠছি, কোনো কাজকর্ম নেই, মানে কিছু একটা জলখাবার খাচ্ছি, তারপর বেড়াতে চলে যাচ্ছি, মানে ভালোই বেশ কাটছিল দিনগুলো। তো লক্ষ্মী পুজো নিয়েও আমার বেশ কিন্তু খুব উত্তেজনা রয়েছে, আমি খুব ভালোবাসি পুজো টুজো, মানে ভীষণ ভালোবাসি, পুজোর কাজ করতে খুব ভালোবাসি। তো ছাদটার অবস্থা একবার দেখো, পুরো জল, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটুখানি কম, বাট আকাশের অবস্থা দেখো ভালো নয়, আকাশের অবস্থা মানে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আর কৌস্তব আমাকে নিচ থেকে ডেকেই যাচ্ছে, শিগগির এসো, তুমি শিগগির এসো, ওখানে কেন গেছো, ঠান্ডা লাগবে, পাপিছলে পড়বে, এইসব বলছে। তো যাই হোক চলো, আর বেশিক্ষণ এখানে থাকবো না, আবার টিপ টিপ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর কৌস্তব চেঁচাচ্ছে। তো চলো নিচে যাই, জলখাবার বানাবো। এখন কটা বাজে? এখন আটটা টাটটা বাজে। তো চলো নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট বানানো যাক। তো চলো তোমরা আমার সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে চাউমিন বানাচ্ছি, ভেবেছিলাম একদম সিম্পল করেই চাউমিনটা বানাবো, বাট চাউমিনটার সাথে এই জিনিসটা দিয়েছে। এটা কি জিনিস? এটা মনে হয় মশলাটা। আরে ভাবছি যে মশলাটা দেবো কি দেবো না। আরে দিয়ে দাও, চা দিয়েছে সব দিয়ে দাও। আবার দেখো সামনে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিন তো খিচুড়ি লুচি এসব তো হয়ই, আবার লুচি সেদিন, আজকে আমি আর দিইনি। না চাউমিনটা ভালো হয়েছে, দারুণ। হ্যাঁ দারুন লাগছে না চাউমিনে খেতে, হেভি লাগছে, লাইট কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে, হেভি লাগছে খেতে।
আমার বিজয়াদশমীর সাজটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি গলায় যে হারটা পরেছিলাম ওটা কোথা থেকে কিনেছিলাম, আর বলেছিলে একবার কাছ থেকে দেখাতে। তো দেখো এইটা হচ্ছে হারটা, তো এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার বিয়েতে গিফট পাওয়া। আর এটার ডিজাইনটা এত সুন্দর, তোমরা যে কোনো অকেশনেই আমাকে এটা পরতে দেখবে, এইরকম জিনিসটা ডিজাইনটা। তো এটা আমাকে গিফট করেছিল হচ্ছে বাবার এক অফিস কলিগ, কাম মানে একদম মানে আমার বাবার অফিস কলিগ, মানে উনি অফিস কলিগ নন, আমাদের ফ্যামিলি মেম্বারই, আমার পিসি, রীতা পিসি গিফট করেছিল। আর এটা খুব যদি ভুল না হয় এটা তানিষ্কে। তো ডিজাইনটা একবার দেখে নাও, তোমরা বলেছিলে কাছ থেকে দেখাতে। এটা টাসেল আছে তার সাথে, দেখো এই জিনিসটা, এই যে এইরকম ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট, মানে আমাকে তোমরা আরো অনেক অনুষ্ঠানে এটা পড়তে দেখবে। আমি খুব একটা জ্যাবরা জুবরি পড়তে পারি না, তো এরকম ছোট ছোট যে কটা পেয়েছিলাম সে কটাই আমার মানে আমার কাছে আছে, আর আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। তো তার মধ্যে এটা তো আমার মানে বেশ ফেভারিট একটা জিনিস। এখানে দেখো এই হাঁসটা কোথা কবে যেন কিনে দিলে, কবে দেখো অষ্টমীতে এই হাঁসকে নিয়ে এসেছে। আর এইরকম জিনিসে আমার ঘর ভরে গেছে, এই যে ওপরে দেখছো জায়গাটা, এইখানে সমস্ত আমি টোপা ফুলের এই যে হাজি বাজি জিনিসগুলো তুলে রাখি, মানে এগুলো যে কতটা করে জায়গা নেয়, মানে হিজিবিজি হিজিবিজি হাজি বাজি আজে বাজে সব। একটু দেখাও হাঁসটা, একটু দেখিয়ে সবাইকে দেখি, একটু দেখাও না ম্যাম, একটু হাঁস এই দেখো, এই দেখো হাঁস, এই বড় বড় হাঁসগুলো কোনো মানে আছে বলো? এগুলোকে কিনে গোটা বাড়ি জবরজং করে। হাঁসকে ডাক, দেখো টোপা ফুলের কাণ্ডটা দেখো, দেখো এরকম করলে ইচ্ছে করে করলো, না ইচ্ছে করে করলো, হাঁসটাকে তুমি মেরে ফেললে কেন? চাবি মেরে ফেলেছে ও, তাহলে চাবিতে মনে হয় খোঁচা লেগেছে। এ বাবা, তো তুমি হাঁসকে সরি বলো, চাবিকে কেন সরি বলবো, চাবি তো মেরেছে, ও সব গুলিয়ে গেছে। এ মা দেখো এত সুন্দর হাঁসটা, ডালের বড়া। আজকে আমাদের একদম সিম্পল মেনু, হ্যাঁ, ডাল বড়া, নারকেল দিয়ে মোচা, নারকেল দিয়ে মোচা, ভেটকি মাছ, ভেটকি মাছ, আর এখানে পোনা মাছ, পোনা মাছ, তারপরে টকডাল, আমাদের যেটা ম্যান্ডেটরি টকডাল থাকবেই, সেটা শশা, শশাও আমাদের ম্যান্ডেটরি থাকবে, টকডাল, মাটনটা করতে হবে, হ্যাঁ মাটন মনে হয় কালকে বা পরশুই হবে, মাটন কাল পরশু হবে, কাল ও পরশু তো লক্ষ্মী পূজো, লক্ষ্মী পূজো কাটিয়ে হবে, না 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 বসে পড়ো বসে পড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির দেখো থামার কোনো নামই নেই, সেই থেকে এক নাগারে বৃষ্টি মানে হয়েই চলছে, হয়েই চলছে। আর এইখানে কৌস্তব চা খেয়েই যাচ্ছে, একটার পর একটা খেয়েই যাচ্ছে, ভালো লাগছে। কিন্তু আজকে দেখো আমাদের প্ল্যানটা কিরকম ভেস্তে গেল, বাজে লাগছে সত্যি, মানে আজকে আমাদের ঠাকুর কিনতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মানে পুরোপুরি সেই প্ল্যানটা মনে হচ্ছে একদমই তাই, করতেই হবে কালকে, দেখো তার মধ্যে আমার অফিস রয়েছে, কালকে কখন তুমি আসবে তা আবার ইমার্জেন্সি ডিউটি, কখন আসবে তার নেই ঠিক, কিন্তু কি বলতো ওয়েদারটাও ডিটেরিওরেট করছে, মানে আর এর মধ্যে যদি আমরা বেরোই আমরাও ভিজবো সঙ্গে ঠাকুরও ভিজবে, কি হবে জানি না, মানে কিন্তু কালকে কিনতেই হবে, কিনতেই হবে, না তো কবে কিনবো বলো, সেই টাইম কি করবো বুঝতে পারছি না। টপলু টপলু বলছি বলছি, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর কবে কিনবো, লক্ষ্মী ঠাকুর কবে কিনবো বলো, পরশু, ওরে পরশু দিন পুজো, এসব বলিস না, কালকে যেন কেনা হয়ে যায়। চা খেতে খেতে জানো তো আমরা ভাবছিলাম যে বৃষ্টিটা যদি একটু ধরে যায় তাহলে আরেকটা অ্যাটেম্প নিয়ে দেখবো, বাট মানে আকাশের অবস্থা মানে
অত্যন্ত খারাপ, মানে আজকে মানে বৃষ্টি সেই কালকে রাত থেকে শুরু হয়েছে, মানে এখন মানে প্রায় 24 ঘন্টা হতে চললো মানে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। তো আজকে মনে হচ্ছে এই অ্যাটেম্প্ট নেওয়া আর যাবে না, আজকে গেল। লক্ষ্মী ঠাকুর কেনার এত ইন্টারেস্ট এখানে, এনাকে দেখো দেখো কি কাণ্ড। যাই হোক, তো তোমরা অনেকে বলেছিলে গান গাওয়ার জন্য, তো আমি ভাবলাম যে ওয়েস্টেজ না করে একটা গান গাই, মানে যেরকম ইচ্ছা করছে, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, হ্যাঁ ভালোই লাগে, ফেভারিট একটা গান গাওয়ার একটা চেষ্টা করছি। করো। স্বপ্ন স্বপ্ন ছেড়া ছেড়া মে তোমার চোখের তারাই ছড়িয়ে দেবো কিন্তু আমার অনেকক্ষণ মানসিক দ্বন্দ্বের পরে ম্যাডাম আলটিমেটলি নিজের জন্য চিকেন স্টু বানাতে কিচেনে হাজির। তোমার মতন সেলফিশ লোকজন থাকলে মানসিক দ্বন্দ্ব থাকবে। জি জি জি, তুমি সেলফিশ বললে আমাকে। একদম, দেখো কৌস্তব আমাকে জবে জবে বলে যে তুমি এটা বানাও, তুমি ওটা বানাও এবং তুমি সঙ্গে খাবে, কারণ একার জন্য তো ওইভাবে বানানো যায় না। আমি আজকে বললাম, আমি সব বানিয়ে দিই, কিন্তু আমি আজকে বললাম যে আমার এই বৃষ্টির দিনে গরম গরম চিকেন স্টু খেতে মানে আমার বিভৎস ইচ্ছা করছে। যে শুনেছে চিকেন স্টু অমনি রাত্রিবেলা চিকেন স্টু খাওয়া যাবে না ডিনারে, কিন্তু ও আমার বানানো চিকেন স্টু খেতে কিন্তু ভীষণ ভালো, সেটা সন্ধ্যাবেলায় পাউরুটি দিয়ে। ওই দেখো, আর আমি যেগুলো তোমাকে রিকোয়েস্ট করি সেগুলো এতটাই ডিলিশিয়াস হয় যে কেউ খেয়ে নেবে, বুঝতে পেরেছো তো? আমি যেগুলো বলছি না হেলদি, সবসময় ডিলিশিয়াস খেতে হয়। আরে তুমি এখন এখন ডায়েটে রয়েছো, তোমার এখন আমি ডায়েট না ছাই ওরকম কিছু না, আমার ইচ্ছে করছে চিকেন স্টু খেতে। আর সবথেকে বড় কথা কইতাম, সঙ্গী পাচ্ছি না, বাবা মা রাত্রিবেলা ভাত খাবে, তো এবার ভাত দিয়ে চিকেন স্টু তো ওরা খাবে না। বাবা ভাত দিয়ে চিকেন স্টু, এটা অসাধারণ। এই তো আমার জন্য একা তুমি এখন বানাবে একটু রুটি বা পরোটা সঙ্গে কষা কষা মাংস। উফ, আরে বৃষ্টি পড়ছে, আমি ওইসব ছেড়ে নাকি চিকেন স্টু খাবো? দিয়ে এই করে কি হয় বলতো, আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমার আর খাওয়া হয় না। ফাইনালি আমি আজকে ডিসাইড করেছি, ইয়েস না ইয়েস ইয়েস, আমার যেটা ইচ্ছে আমি সেটা খাবো। তুমি ওঠো, জাগো, রান্না করো। যাদের যখন যেটা ইচ্ছা করবে কখনো নিজেকে সেটার থেকে দূরে সরিয়ে রাখবে না, সবসময় করে ফেলবে। চিকেন স্টুর দেখো রেসিপি দেখানোর একদমই কিছু নেই, তবুও আমি ছোট্ট করে একটুখানি শেয়ার করে দিচ্ছি। সব থেকে ভালো হয় যদি মাখন দিয়ে করো, বাট আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। মাখনের মধ্যে এটা দেওয়া হলে এটার একটা অসাধারণ গন্ধ আসে, বাট আমি রাত্রিবেলা করছি বলে আর দিলাম না, সন্ধ্যাবেলা করলে মাখনটা আমি ইউজ করি। দিয়ে এটাকে একটুখানি এই 1 মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেব, আর তেলের মধ্যে পুরো রসুনের গন্ধটা আদার গন্ধটা চলে আসবে, ভীষণ ভালো লাগে খেতে। এরপরে দেখো যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যদিও মানে যারা ডায়েট করছে তাদের জন্য ঠিক নয়, বাট আমার না এই চিকেন স্টুটাতে আলু খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি আলু অ্যাড করেছি। আর আমার কাছে আর কোনো সবজি নেই, তোমাদের কাছে যা যা আছে, সামনে তো শীতকাল আসছে সবই অ্যাড করা যায়। এটাকে দেখো হাই হিটে 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এবারে দেখো আমি চিকেনের পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, আমার খুব ভালো লাগে ঝাল ঝাল খেতে, একটু বেশি করে গোলমরিচ অ্যাড করে দিলাম। দেখো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। এইবারে দেখো এটাকে হাই হিটে আবার 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব।
এইবারে দেখো প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি, যতটা তোমাদের কনসিস্টেন্সিটা বুঝে যতটা তোমাদের লাগবে ততটা জল অ্যাড করে দেবে। এটাতে জানো তো বিট থাকলে খুব ভালো হয়, কালারটা খুব সুন্দর আসে আর দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এতটা মতো জল দিয়ে দিলাম, এইবারে জাস্ট এটাকে সিটি দেব, বেশি নয়, 4-5টা মতো সিটি দিলেই আরামসে এটা রেডি হয়ে যাবে। রিপেন্ট করছি, জাস্ট রিপেন্ট করছি জানো তো, এখন মানে ফালতু ফালতু ওকে রাত্রে এই রুটি আর মাংসটার কথা বললাম, মানে এটা অসাধারণ হয়েছে খেতে, এটা অ্যাকচুয়ালি অসাধারণই হয়, পূর্ব হয়ে যাও পূর্ব, মানে এর কাছে কোনো মাংসের কষা ঝোলটল যাবে না, সত্যি সেটা, সত্যি সেটা তোর অপূর্ব হয়েছে। ও আমার থেকে একটু পাউরুটি ধার করেছে, পাউরুটিটা অপূর্ব হয়েছে, এটা খেতে যে এটা সব থেকে কখন ভালো লাগে জানো তো, যখন তুমি ধরো জ্বর মুখ থেকে উঠছো বা প্রচন্ড সর্দি, মানে এটা অসাধারণ অমৃত সমান লাগে, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে আমার জন্য, একটু রেখো একটু রেখো, কিন্তু আমার জন্য এটা খেলেই হতো সত্যিই, তাই দারুণ 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 সত্যি দারুণ। এত রাত হয়ে গেল এখনো দেখো বৃষ্টি কমার নামে নেই, মানে টিপটিপ টিপটিপ করে হয়েই যাচ্ছে, এখন রাত প্রায় 10:30 বাজে, তো কালকে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কালকেও লক্ষ্মী ঠাকুর কেনা হবে কিনা, কারণ এইরকম মানে বৃষ্টি যদি হতে থাকে তাহলে কেনাটা খুব মুশকিল। আর কি বলতো ওরা না লক্ষ্মী ঠাকুরগুলোর উপরে না এরকম প্লাস্টিক পেতে দেয়, তো ভালো করে দেখতেও পারবো না, ঠিক বুঝতে পারছি না কি করবো। তো যাই হোক এখানে কৌশল পাকা মোটা একটু দেখে নাও, আমি বললাম আমি বানিয়ে দিচ্ছি না, ফার্স্টে বললো পরোটা আর চিকেন ভালো করে করে দেবে, বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, নিজে ইচ্ছে করে বানিয়েছে হচ্ছে চিকেন রোল, চিকেন চ্যাপটা হয়েছে, বেশি পাকা মারার ফল, খেতে ভালো হয়েছে কি, খেতে অসাধারণ হয়েছে, খাবে নাকি একবার, না 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 আমি একদমই খাবো না, তাহলে আমার সবকিছু নষ্ট, এই দেখো এই দেখো দেখেছো এক টোপা উল্টা হয়েছে, আর একজন নিজে খাবে তার আগে জোর করে সবাইকে খাওয়াবে, ওকেও বলবে খাও আমাকেও বলবে খাও, দলে টানে দলে টানে দলে টানে সবাইকে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, টপলু টপলু এখন খাওয়ার দিকে মন দিয়ে দিয়েছে, আচ্ছা দেবো, আচ্ছা টপলু যদি ভিডিওটা ভালো লাগে করতে হবে, আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আচ্ছা ও কিছু বলবে, কি বলবে বলো, চলো টাটা করে দাও সবাইকে, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, হোপফুলি লক্ষ্মী পূজোর ব্লগে দেখা হবে, হ্যাঁ নেক্সট ব্লগে নেক্সট ব্লগে, তো চলো আজকে মতন টাটা, তোমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।